আজকে আবার চলে আসছি মকবুল আঙ্কেলের খামারে। তো আঙ্কেলের আঙ্কেলের এখানে বর্তমানে কি কি কবুতর আছে এবং এগুলোর বর্তমান বাজার মূল্য কত কি যাচ্ছে আঙ্কেল, সেগুলো সম্পর্কে আমরা একটু ধারণা নিব। তো তার আগে আঙ্কেল আপনার ঠিকানাটা একটু বলে দেন দর্শকদের মাঝে। আমার ঠিকানা আহমেদপুর বাজার। আহমেদপুর বাজার, আর এটা জনতা আঙ্কেলকে পেয়ে যাবেন। এবং আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দিব আঙ্কেলের, এবং আঙ্কেলের ভিডিও শেষেও নাম্বারটি পেয়ে যাবেন। তো হচ্ছে যে আঙ্কেল আপনি তো ডেলিভারি দিয়ে থাকেন, যদি কেউ নাটোরের বাইরে নিতে চাই কি কবুতর দেখতে পাচ্ছি? আচ্ছা, ব্লু বার্লেস লাহোরি। দাম কত আসবে আঙ্কেল? এই জোড়াটার দাম আসবে 15,000 টাকা। আচ্ছা, এই জোড়াটার দাম আসবে 15,000 টাকা। আচ্ছা, তারপরে আঙ্কেল সিলভার সিরাজি। আচ্ছা, সিলভার সিরাজি দেখতে পাচ্ছি, এটার দাম কত আসবে আঙ্কেল? এই জোড়ার দাম 5,000 টাকা। এটা আসবে 5,000 টাকা। মার্কিং তো ঠিক আছে আঙ্কেল, না? একদম অ্যাকুরেট মার্কিং। আচ্ছা, তারপরে এটা আঙ্কেল বিউটি। আচ্ছা, বিউটি দেখতে পাচ্ছি, বিউটির দাম কত নেবেন আঙ্কেল? বিউটির দাম 16,000 টাকা। এটা 16,000 টাকা রাখবেন, রানিং তো নাকি নাকি নিউ অ্যাডাল্ট? আচ্ছা, তারপরে এটা আঙ্কেল রানিং হাউস। আচ্ছা, রানিং হাউস পিজন কত দাম রাখবেন আঙ্কেল? দাম পড়বে হচ্ছে 8,000 টাকা। 8,000 টাকা। আচ্ছা, তারপরে এখানে আঙ্কেল 3-4 পরের শাটিংয়ের বাচ্চা। আচ্ছা, এটা শাটিংয়ের বাচ্চা দেখতে পাচ্ছি, কত রাখবেন আঙ্কেল শাটিংয়ের বাচ্চা? শাটিংয়ের বাচ্চা 2500 টাকা। 2500 টাকা। আচ্ছা, তারপরে এখানে এটা হাউসের একটা মা দিয়ে আছে। আচ্ছা, একটা ফিমেল দেখতে পাচ্ছি, কত দাম রাখবেন আঙ্কেল? 3,000 টাকা। আচ্ছা, আমরা এখানে হেলমেট দেখতে পাচ্ছি, হেলমেটের দাম কত রাখবেন? এটা 10,000 টাকা আসবে। আচ্ছা, আচ্ছা, এটা বিউটি নট দেখতে পাচ্ছি সিঙ্গেল, কত রাখবেন আঙ্কেল? এটা 8,000 টাকা আসবে। আচ্ছা, এখানে লাক্ষা দেখতে পাচ্ছি আঙ্কেল, বাচ্চাগুলো 2 থেকে 3 পর করে যাচ্ছে, কত দাম রাখবেন আঙ্কেল? 2,000 টাকা জোড়া। আচ্ছা, নিচেও তো লাক্ষা দেখতে পাচ্ছি, এগুলো 2,000 টাকা, এগুলো 2 থেকে 3 পরে রেট নাকি আঙ্কেল? আচ্ছা আঙ্কেল, এগুলো ব্লু রেসার। আচ্ছা, 5-6 ব্লু রেসার 5 থেকে 6 পরের, কত দাম রাখবেন? 2500 টাকা। 2500 টাকা। আচ্ছা, তারপরে এখানে আঙ্কেল হোয়াইট গোল্ড আর্চেঞ্জেল। হোয়াইট গোল্ড আর্চেঞ্জেল কত দাম রাখবেন আঙ্কেল? এগুলোর দাম পড়বে 6,000 টাকা। 6,000 টাকা। আচ্ছা, শেখর দেখতে পাচ্ছি, এটা আসবে 5,000 টাকা। আচ্ছা, আচ্ছা, ড্যানিশের নট দেখতে পাচ্ছি, কত রাখবেন আঙ্কেল? 6,000 টাকা। এটা কয় পর যাচ্ছে আঙ্কেল? 9 থেকে 10 পর। আচ্ছা, তারপরে এটা, আচ্ছা, এটা পোস্টার। আচ্ছা আঙ্কেল, এগুলো তো মুখে দেখতে পাচ্ছে, 5 থেকে 6 পর, দাম কত আসবে আঙ্কেল? 6,000 টাকা। এখানে এটা কি সিঙ্গেল? এটা মেল হবে না ফিমেল আঙ্কেল? আচ্ছা, ফিমেল কত আসবে আঙ্কেল? এটা 6 পরের, এটা 3,000 টাকা। এটা 3,000 টাকা। আচ্ছা, এখানে সিঙ্গেল শাটিংয়ের বাচ্চা, শাটিং 4 পরের শাটিংয়ের বাচ্চা দেখতে পাচ্ছি, এটার দাম কত আসবে? দাম 1500 টাকা। 1500। আচ্ছা, তারপরে ব্লু ম্যাকপায়ের বাচ্চা। আচ্ছা, ব্লু ম্যাকপায়ের বাচ্চা কত আসবে? রেডি হলে বাচ্চা রেডি 3,000 টাকা। রেডি হলে 3,000 টাকা হলে সেল দিবেন। এটা হলুদ লাহোরি 5 পরের, কত দাম আসবে আঙ্কেল? 7,000 টাকা। আর এটা তো পোস্টার নাকি আঙ্কেল? পোস্টার কি সেল দেন আঙ্কেল? কত রাখবেন পোস্টার যদি কেউ নিতে চায়?
2000 টাকা আর এখানে একটা সিঙ্গেল এটা সিরাজি কত আসবে এটা 2000 টাকা এটা কয় পর আঙ্কেল এটা 4 পর পর এটা 4 থেকে 5 পর 2000 টাকা আসবে আচ্ছা এখানে কত বলা যাবে এখানে দেখছি লাখা এটা রানিং লাখা এটা রানিং কত দাম রাখবেন আঙ্কেল দাম 3000 টাকা এটা দাম আসবে 3000 টাকা আচ্ছা পরে এখানে মুখি দেখতে পাচ্ছি এটা কি বিক্রি হবে আঙ্কেল বিক্রি হবে 10000 টাকা জোড়া 10000 টাকা জোড়া হলে এটা বিক্রি করবেন লাল নানের মাদি দেখতে পাচ্ছি কত দাম রাখবেন আঙ্কেল 1500 টাকা আচ্ছা এটা মিলিরেসারের নট আচ্ছা মিলিরেসারের নট দেখতে পাচ্ছি নটটা 2000 টাকা এটা 2000 টাকা আর এগুলো এটা হোয়াইট গোল্ড আর্চেঞ্জেল আচ্ছা হোয়াইট গোল্ড আর্চেঞ্জেল কত দাম রাখবেন 6000 টাকা আচ্ছা আচ্ছা আর এটা আঙ্কেল জার্মান শিল্ড কত আসবে আঙ্কেল নিউ অ্যাডাল 5000 টাকা উজবেক টামলার দেখতে পাচ্ছি কত আসবে আঙ্কেল তার দাম 8000 টাকা 8000 টাকা এটা কি রানিং রানিং আচ্ছা রানিং এর দাম আসবে 8000 টাকা আর এটা ব্লু শাটিং এর বাচ্চা আচ্ছা ব্লু শাটিং এর বাচ্চা কত দাম আসবে টপ নাই বাচ্চাটা 1500 টাকা হলে দিয়ে দেব 1500 টাকা হলে দিয়ে দিবেন এটা মেল না ফিমেল ভাই আঙ্কেল এটা হচ্ছে শিওর নাই তো কেবল 4-5 পর গেছে ও এটা কিছুদিন পরে হয়তোবা জানাতে পারবে যদি আচ্ছা এটা বোম্বাই আচ্ছা এটা এটা সেল হয়ে গেছে ও আচ্ছা এটা সেল হয়ে গেছে আচ্ছা আচ্ছা তারপরে এটা রেড আচ্ছা আচ্ছা রেড হাউস দেখতে পাচ্ছি আমরা দাম কত রাখবেন আঙ্কেল আচ্ছা নিউ অ্যাডাল্ট এটার দাম আসবে 10000 টাকা আচ্ছা তারপরে এখানে একটা কালো আর সাদা আচ্ছা কালো আর সাদা এটা দেখতে পাচ্ছি এটা কত আসবে 6000 টাকা আচ্ছা আর এটা এটার দাম কত রাখবেন আঙ্কেল 3000 টাকা এটার দাম আসবে 3000 টাকা আচ্ছা আর এটা ক্যারিয়ার হুমার কত দাম আসবে আঙ্কেল 3000 টাকা 3000 টাকা আচ্ছা এটা মেল না ফিমেল লাগে এটা মেল মেল হবে আচ্ছা সাদা বারহুমারের একটা নারী আছে আচ্ছা সাদা বারহুমারের একটা নারী একটা আচ্ছা কত আসবে আঙ্কেল সাদা মুক্তি না এটা 1500 টাকা হ্যাঁ আর এই বারহুমারের সাদা নারীটা 2500 টাকা 2500 টাকা আচ্ছা মুক্তিটা 1500 আর ওইটা 2500 আর ওইটা পোস্টার হিসেবে অনেকে ব্যবহার করে 500 টাকা হলে এটা সেল দিয়ে দিবেন আচ্ছা হ্যাঁ আঙ্কেল এগুলো রানিং শাটিং এগুলো ঝর্ণা শাটিং আচ্ছা রানিং ঝর্ণা শাটিং দেখতে পাচ্ছি কত দাম রাখবেন আঙ্কেল 4000 টাকা দাম রাখবেন 4500 টাকা হলে এটা সেল দিতে পারবেন আচ্ছা তারপর এটা অপরাজিতা তো না অপরাজিতা এটা আছে মেল আচ্ছা মেল হবে কত দাম আসবে 2000 টাকা 2000 ওই পাশেরটা কালো সিরাজি কত দাম রাখবেন আঙ্কেল এটার দাম আসবে 3000 টাকা আচ্ছা তারপরে আচ্ছা দাম কত আসবে আঙ্কেল 6000 টাকা দাম আসবে আচ্ছা ভালোভাবে একটু দেখাই দিই এটা কি রানিং নাকি আচ্ছা রানিং ডিম নিয়ে বসে আছে তারপরে ফিমেল জার্মান শিলের মাদি জার্মান শিলের মাদি কত দাম রাখবেন আঙ্কেল 5000 টাকা লাগাবেন আচ্ছা এগুলো আঙ্কেল আচ্ছা এটা বিক্রি হয়ে গেছে এই জন্য আঙ্কেল আর দাম বলছে না আর এটা আঙ্কেল সিরাজের মাদি 6 পরে কত রাখবেন আঙ্কেল 1500 টাকা রাখবেন এটা 1500 হলে সেল দিয়ে দিবেন আচ্ছা এইখানে ও এই জোড়াটা বিক্রি হয়ে গেছে
আর এটা তো মুখি আছে, মুখি তো দাম বলে দিছেন না আঙ্কেল, এটা একই দাম হবে না? ওগুলা রানিং সেগুলো 10000 টাকা জোড়া, আর এগুলা পাসপোর্ট 6 করে ওগুলা 6000 টাকা, 6000 টাকা। আচ্ছা আচ্ছা। আর কিংটা আঙ্কেল? কিংয়ের এটা 9000, এটা 2500 টাকা হলে বেচা হবে, এটা 2500 টাকা হলে সেল দিতে পারবেন। আচ্ছা, একটা সিঙ্গেল 9000 আছে, এটা একটা গ্রিজেলের মাদি আছে। আচ্ছা, এখানে গ্রিজেলের একটা মাদি আছে, কালো একটা। আচ্ছা, গ্রিজেলের মাদিটা কত রাখবেন আঙ্কেল? গ্রিজেলের মাদিটা 2500 টাকা রাখা যাবে। 2500 টাকা, আর এটা? এটা 3000 টাকা। 3000 টাকা। আচ্ছা, আর তাছাড়া মূলত আঙ্কেল এগুলো পোস্টার হিসেবে রাখছে। তারপরে আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো আঙ্কেলের নাম্বারটি। আর ডেলিভারি তো আপনারা যে কোনো জায়গায় পেয়ে যাবেন, আপনারা যদি সরাসরি এসে না নিতে পারেন। তো প্রিয় দর্শক, ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করতে যাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বরাবরের মতো আমার পাশে থাকবেন। তো ধন্যবাদ সকলকে, প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম।